এদিকে দিনাজপুরে হিলিতে অস্থির নিত্যপণ্যের বাজার। তিন দিনের ব্যবধানে বেড়েছে আলু, পেঁয়াজ, কাঁচামরিচ, আদা এবং জিরার দাম। বর্তমানে খুচরা বাজারে কেজি প্রতি আলু 4 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 40 টাকায়, পেঁয়াজ কেজি প্রতি 20 টাকা বেড়ে 60 টাকায়, কাঁচামরিচ কেজি প্রতি 100 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 240 টাকায়, আর আদার কেজি 20 টাকা বেড়ে 230 টাকায়। সরবরাহ কমের অজুহাত দেখিয়ে সব পণ্যের দাম বাড়াচ্ছে ব্যবসায়ীরা। অন্যদিকে হঠাৎ করে প্রয়োজনীয় এসব নিত্যপণ্যের দাম বাড়ায় বিপাকে পড়েছেন সাধারণ ভোক্তারা। ক্ষুব্ধ হয়ে সরকারের সঠিক বাজার মনিটরিংয়ের অভাবকে দায়ী করছেন তারা।